শফিকুর রহমান চৌধুরী 18 আগস্ট 1957 সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চানভরান গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মতলিব চৌধুরী ও মায়ের নাম লতিফুন নেসা চৌধুরী। তার বাবা ছিলেন একজন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা। শফিকুর রহমান চৌধুরী 1972 সালে চানভরান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 1975 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি ও 1979 সালে বিএ ডিগ্রি লাভ করেন। সিলেটে 24 ঘন্টার রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পাওয়ায় শফিকুর রহমান চৌধুরী 1969 সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। 1978 সালে যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শফিকুর রহমান চৌধুরী সরাসরি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে 2019 সালের 5 ডিসেম্বর জেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হন। তবে কেন্দ্র থেকে সদ্য প্রয়াত লুৎফর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে কমিটি পূর্ণাঙ্গ হলে শফিকুর রহমান চৌধুরীকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। শফিকুর রহমান চৌধুরী এক হাতেই নিয়ন্ত্রণ করেছেন সিলেট আওয়ামী লীগকে। এমপি ছিলেন সিলেট 2 আসনে, তার কাছেই পরাস্ত হয়েছিলেন আওয়ামী লীগ বিএনপির যাত্রের রাজনীতিকরা। এ কারণেই তিনি হয়ে উঠেছিলেন সিলেট আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলের একজন। 75 পরবর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সিলেটে নিজেকে প্রকাশিত করেন। এরপর পারিবারিক কারণেই চলে যান লন্ডনে, যেখানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন। লন্ডনে বাঙালিদের মধ্যে পুরাতন ব্যবসা হিসেবে পরিচিত তার পরিবার। দীর্ঘ সময় লন্ডনেই রাজনীতি করেন। 2006 সালের পর সিলেট 2 আসনে বিএনপি নেতা মিলিয়াস আলীকে টেক্কা দিতে নেতা খুঁজেছিল আওয়ামী লীগ। তখনই খোঁজ মিলে তার। গ্রিন সিগন্যাল পেয়ে নিজ এলাকা বিশ্বনাথ বালাগঞ্জের আওয়ামী লীগের রাজনীতিতে নামেন শফিকুর রহমান চৌধুরী। 1-11 সময়ও হন গ্রেফতার। পরবর্তীতে তিনি সিলেটের 2 আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে যান। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরী বিএনপির যাত্রের রাজনীতিক মিলিয়াস আলীকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়ে সবার নজর কাড়েন। ইলিয়াসকে পরাস্ত করার কারণে আওয়ামী লীগের অভ্যন্তরে তার কদর বেড়ে যায়। তখন সিলেট আওয়ামী লীগের কর্ণধার ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আনোয়ার শফিকুর হক ও মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম। নিজ এলাকাসহ সিলেটের রাজনীতিতেও দাপট দেখাতেন তারা দুজন, তাদেরকে সমীহ করত সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। 2011 সাল থেকে শফিকুর রহমান চৌধুরী সিলেট আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করেছিলেন। এখনকার উপজেলা পর্যায়ের সাজারু আওয়ামী লীগ শফিকুর রহমান চৌধুরীর হাত ধরে পুনর্গঠিত হয়েছিল। তবে নিজ নির্বাচনে আসনে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন বারবার। বিশ্বনাথ বালাগঞ্জ ও উসমানীনগর উপজেলায় আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অবস্থান নেয় একটি পক্ষ। পরবর্তীতে ওই পক্ষের নেতা হিসেবে পরিচিতি পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার জামান চৌধুরী। শফিকুর রহমান চৌধুরী সিলেটের রাজনৈতিক জীবনে প্রথম অগ্নিপরীক্ষায় পড়েন 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে। তখন সিলেট 2 আসনের এমপি তিনি। ওই সময় নির্বাচনে রাজনৈতিক কারণে সিলেট 2 আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিতে হয়েছিল। নির্বাচনী মাঠে অবস্থান ভালো থাকার পরও শফিকুর রহমান চৌধুরী দলের স্বার্থে তার এমপি পদটি বিসর্জন দেন। নিজে নির্বাচনী ময়দান থেকে সরে গিয়ে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরীকে জয়লাভ করতে মাঠে কাজ করেন। সফলতাও পান শফিক চৌধুরী। এরপর থেকে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে থাকেন। তবে নিজ নির্বাচনী এলাকা থেকে বিচ্ছিন্ন হননি শফিকুর রহমান চৌধুরী। প্রতিদিনই সকাল থেকে ছুটে যেতেন এলাকায়, ফিরতেন রাতে। এমপি না হলেও তিনি সবসময় নেতাকর্মী সহ মানুষের পাশাপাশি ছিলেন। 2018 সালেও তার জন্য একইভাবে ছিল অগ্নি পরীক্ষার। ওই বছরও শফিকুর রহমান চৌধুরী প্রার্থীর জন্য প্রস্তুতি নিয়েও শরিক দলে ছাড় দিয়েছিল আসনটি। পরপর দুদফা তিনি দলের স্বার্থের জন্য তার সংসদীয় আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছাড় দেন। শফিক চৌধুরীর নামের পিছনে 24 ঘন্টা রাজনীতিবিদ খেলাব এমনিতেই আসেনি। যখন যার যেখানে প্রয়োজন, সবার অগ্রভাগে যিনি দলমতের ঊর্ধ্বে উঠে সততা ও ন্যায়ের সহিত কাজ করার চেষ্টা করেন, যার আগে পিছে দুর্নীতি কিংবা কোনো ধরনের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ নেই, সেই প্রিয়জন একজন ভদ্র মার্জিত ধার্মিক ব্যক্তিত্ব প্রিয় যে নেতা জননেতা শফিকুর রহমান চৌধুরীর প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে। একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শিক মানুষ হিসেবে শফিক চৌধুরীর পক্ষে সর্বস্ব সহযোগিতা অব্যাহত থাকবে এলাকাবাসীর। শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মাঝি।